মানুষের সাথে মানুষের পাশে খাস খবর বাংলাবান। পুরসভা গেটের সামনে কেক কেটে অভিনব বিক্ষোভ হাওড়া সদর বিজেপির। এক বছর অতিক্রান্ত বোর্ডহীন হাওড়া পৌর নিগম, একাধিকবার পৌর নিগম ঘেরাও বিক্ষোভ অভিযানের পর আজ এক বছর বোর্ডহীন পৌর নিগমের প্রথম জন্মবার্ষিকী পালন করল হাওড়া শহর বিজেপি। কর্পোরেশনের গেটের বাইরে শখানেক বিজেপি কর্মী সমর্থক রীতিমতো কেক কেটে উদযাপন করল বোর্ডহীন পৌর নিগমের বর্ষপূর্তি। তবে শুধু উদযাপনই নয়, দীর্ঘদিন ধরে চলতে থাকা এই বিষয়ের বিরোধিতা করে আক্রমণ শানান হাওড়া বিজেপি সভাপতি সুরজিৎ সাহা। ফর্মুলা করব আমরা, পুলিশ বসেই দেখতে রয়ে যাবে। এই কাপড়ের কর্পোরেশনে ঢুকে আমরা আমাদের মেয়র এমআইসি ঠিক করে এই কর্পোরেশন চালাবো। আগামী দিন যদি নির্বাচন না হয় তাহলে ফালা ভেঙে আমরা এই কর্পোরেশনকে দখল করে নেব। ওতে যাতে জলটা জমে আপনি বুঝতে পারবেন যে কর্পোরেশনে যারা এলাকায় থাকে তারা কত কষ্টে থাকে। আপনার তো একটা কেক কাটতে আসতে কষ্ট হচ্ছে, আমরা দিনের পর দিন এই রাস্তা কেটে যাচ্ছি, লাগানো থাকে না। এই হচ্ছে হাওড়া মিউনিসিপাল কর্পোরেশন। আবার কি, দিনে দিনে যা চলছে, ট্যাক্স তো বৃদ্ধি হচ্ছে, হচ্ছে প্রফেশনাল ট্যাক্স বৃদ্ধি, হচ্ছে এখানে ট্রেড লাইসেন্সের ট্যাক্স বৃদ্ধি, হচ্ছে এখানে বিভিন্ন রকমের যে ট্যাক্স আছে সমস্ত কিছুর বৃদ্ধি হচ্ছে। আর তার বদলে কি দেওয়া হচ্ছে, উঁচু নিচু রাস্তাঘাট না। তাই আমরা যে কেকটা নিয়ে এসেছি, কেকটাও এবড়ো খেবড়ো কেক, যাতে আপনার মাথায় এটা ঢোকে রাস্তা যেরকম আপনার উপহার সেরকম। গত এক বছর ধরে হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রশাসন পছন্দ হচ্ছে, কোনো রকম কর্পোরেশনের কাজ এখানে হচ্ছে না। তার জন্য গত ছ তারিখে যেরকম প্রশাসক বসানোর সময় প্রেস কনফারেন্স করে জনসাধারণকে জানিয়ে প্রশাসক বসানো হতো, কিন্তু রাতের অন্ধকারে চুরি চুরি করে বসে নবান্নে বসে এই প্রশাসককে সরিয়ে দেওয়া হলো এবং একজন ডেপুটি কমিশনার নিযুক্ত করা হলো। তার সঙ্গে একটা দেখুন ঘটনা, যেখানে কিছু অর্থ সহযোগিতাও করা হলো হাওড়া কর্পোরেশনের উন্নতির জন্য, কিন্তু যেদিনকে টাকা ঘোষণা করা হলো সেদিনই ভোরবেলায় 3:30 সময় কর্পোরেশনের যেখানে অর্থ দপ্তরের কাগজপত্র থাকে সেখানে হঠাৎ করে আগুন লেগে গেল। এই ঘটনার মধ্যে একটা চক্রান্ত অবশ্যই আছে এবং এই আগুনটা আমার মনে হয় এটা স্ব ইচ্ছায় লাগানো তথ্য লোপট করার জন্য এই কাজ। এবং গত এক বছরে যেভাবে হাওড়া কর্পোরেশন ব্যর্থ রাস্তাঘাট এবড়ো খেবড়ো, তাই জন্য আমরা এবড়ো খেবড়ো একটা কেক নিয়েছিলাম কমিশনারকে, এই ব্যর্থতার রূপে তাকে একটা কেক কাটানোর জন্য আমরা নিয়েছিলাম। এই কেকটা যদি উনি কাটতেন তাহলে আমরা খুশি হতাম, এই কেক যদি কাটতেন আমি মনে হয় উনি ওনার জীবনের পাপ কেটে ফেলতেন, আর এই কেক খেলে ভারতীয় জনতা পার্টির কেক খেলে উনি হয়তো আজকে শুধরে যেতেন। সাফল্য মেডিকেল, বিশেষজ্ঞ ডাক্তারের দ্বারা রোগ নির্ণয় তথা রোগ নিরাময়ের একমাত্র বিশ্বস্ত মেডিকেল সাফল্য মেডিকেল। এখানে আপনারা পেয়ে যাবেন এক গুচ্ছ বিশেষ ডাক্তারের সম্ভার, যেমন গাইনোকোলজিস্ট, ডেন্টিস্ট, ইএনটি, ক্যান্সার স্পেশালিস্ট, স্কিন স্পেশালিস্ট, মেডিসিন, ফিজিশিয়ান, অর্থোপেডিক এবং চাইল্ড স্পেশালিস্ট ডক্টর। তাই আপনার শরীরকে রোগমুক্ত করে তুলতে এখনই চলে আসুন সাফল্য মেডিকেলে। এখানে ডাক্তারি প্রেসক্রিপশন অনুযায়ী যে কোনো ধরনের ওষুধ দেওয়া হয়। আমাদের ঠিকানা সাফল্য মেডিকেল, রঘুনাথপুর, আহল্লাবাই রোড, মহকুমা স্টেডিয়ামের ঠিক সামনে। ফোন নাম্বার 9609333396 অথবা 9932509268। মহামায়া ডায়াগনস্টিক সেন্টার, এখানে অত্যাধুনিক পদ্ধতিতে প্রতিদিন USG করা হয় এবং সাথে সাথে রিপোর্ট দেওয়া হয়। এছাড়াও ডিজিটাল এক্সরে, ECG, EEG, ইকোকার্ডিওগ্রাফি, FNC, PFT এবং মলমূত্র, রক্ত ও বীর্য পরীক্ষার জন্য এক্ষুনি চলে আসুন মহামায়া ডায়াগনস্টিক সেন্টারে। ঠিকানা রঘুনাথপুর, নতুন বাসস্ট্যান্ড, কানাড়া ব্যাংকের সামনে।
ফোন নাম্বার 9681790021 অথবা 8389841484।